नमस्कार बन्धुरा, এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার বড়সড় অশনি সংকেত। ভয়ঙ্কর বিপদের মুখে দুই বঙ্গ। আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রবল গতিতে এগিয়ে আসছে কালবৈশাখী। এই কালবৈশাখীর প্রভাব পড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের পাঁচটি বিভাগে। আবহাওয়া দপ্তরের তরফের পূর্বাভাস অনুযায়ী যেখানে দমকা হওয়ার বেগ হতে পারে প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার এবং চলবে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের তরফে এই মুহূর্তে কি জানালো? পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় শুরু হতে চলেছে কালবৈশাখীর তাণ্ডব এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া এবং দক্ষিণবঙ্গের 224 পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে। সেই সঙ্গে বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া। গতকাল অর্থাৎ শনিবার রাতেও কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল। গতকাল কলকাতায় প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে ঝড় বয়ে গিয়েছিল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ঘরবাড়ি ও কিছু গাছপালা। তবে আজ শুধু কলকাতায় নয়, আজ রাতে উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি জেলাতেও একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনভর রোদের তীব্র তেজ না থাকলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, ফলে রাতের দিকে এই ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। গতকাল ঝড় বৃষ্টি হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো বিভিন্ন জেলায়। ঝড় বৃষ্টি চলাকালীন যেহেতু বজ্রপাতের আশঙ্কা থাকছে, তাই দুর্যোগ চলাকালীন বাইরে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অপরদিকে আবহাওয়া দপ্তরের তরফে বাংলাদেশের পাঁচটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার বইবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তরফে জানানো হয়েছে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, রাজশাহী, সিলেট বিভাগে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চাষি বন্ধুদের সন্ধ্যার আগে ঘরে ফেরার জন্য বলা হয়েছে। এখনকার খবর এখানেই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।